ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ইজ ইকুয়াল টু এডি, অ্যাঙ্গেল ডি এ সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি ও অ্যাঙ্গেল বি ডি সি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ সি ডি এর মান কত? সো তাহলে প্রথমে আগে আমরা একটা বৃত্ত আঁকলাম। ওকে, তো এই বৃত্তের মধ্যে এবিসিডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি এবং এডি এই দুটো দৈর্ঘ্য সমান। ওকে, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি ইজ ইকুয়াল টু এডি দেওয়া আছে, আর দেওয়া আছে বি ডি ডি এ সি। ডি এ সি মানে আমরা যদি এটা যুক্ত করে দিই তাহলে আমরা ডি এ সি পাচ্ছি, এটা 60 ডিগ্রি। আর দেওয়া আছে বি ডি সি, বি ডি সি তাহলে মানে আমাকে বিডিও যুক্ত করতে হবে, তাহলে বি ডি সি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 50 ডিগ্রি। তো আমাদেরকে বের করতে হবে কি না, এ সি ডি এর মান কত, এ সি ডি মানে এই অ্যাঙ্গেলটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা এবারে দেখো, তো বিসি বৃত্তচাপের ওপরে, বিসি বৃত্তচাপের ওপরে অ্যাঙ্গেল বি ডি সি, বি ডি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ সি, কারণ আমরা জানি একই বৃত্তস্থ বৃত্তচাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলোর মান সমান হয়, তাহলে এটাও হয়ে যাচ্ছে কত না, 50 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেলটা যদি 50 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটাও হয়ে যাচ্ছে কত, 50 ডিগ্রি। ওকে, তো এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে কত না আমাদের, ওকে হ্যাঁ, তো এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমাদের 110 ডিগ্রি। সো তাহলে অ্যাঙ্গেল ডি এ বি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত না, 60 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার দেখো কি বলেছে, এই যে ত্রিভুজ এ ডি এ বি হচ্ছে, ঠিক আছে, ত্রিভুজ ডি এ বিতে কি বলা বলে দেওয়া আছে যে এ বি ইজ ইকুয়াল টু এডি। ওকে, এ বি ইজ ইকুয়াল টু এডি মানে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই যে সমদ্বিবাহু মানে বাহু সংলগ্ন কোণদ্বয় সমান হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। ওকে, তো এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে। ওকে, তাহলে কী লিখবো, দেয়ার ফোর অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে। তাহলে এবার যদি আমরা এখানে অ্যাঙ্গেল সাম প্রপার্টি ইউজ করি, সো এক্স প্লাস এক্স প্লাস 110 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ওকে, সো টু এক্স ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি, তো এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি। সো দেয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 70 ডিগ্রি বাই টু, সো 35 ডিগ্রি। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 35 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এ বিডি, এ বিডি হচ্ছে কত, অ্যাঙ্গেল এ বিডি হচ্ছে 35 ডিগ্রি। দেয়ার ফোর অ্যাঙ্গেল এ বিডি ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি। আবার দেখো এই এডি বৃত্তচাপের ওপরে এ ডি এ বিডি আর এ সি ডি হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এদের মান সমান হবে। তো এ ডি বৃত্তচাপের ওপরে অ্যাঙ্গেল এ বিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি। ওকে, তো আমাদের এসিডির মান বের করতে বলা হয়েছে, তাহলে এ সি ডি ইজ ইকুয়াল টু আসছে কত না, 35 ডিগ্রি। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।